আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোন, সকলকে স্বাগত জানাচ্ছি বিকেলের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন এই ভিডিওতে, আমাদের যে সকল বাংলাদেশি ভাই হাফলোরি বা ওয়ান এইট বা বড় যে কার্বার ব্যান্ডগুলো রয়েছে বা বালু টানার যে বড় গাড়িগুলো রয়েছে যারা ড্রাইভিং করেন, তাদের জন্য আজকের আপডেটটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বালু চোরাচালান রোধে কুয়েতের সরকার নতুন করে পদক্ষেপ নিয়েছে। যে বা যারা এই কাজে যুক্ত থাকবে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেটি হতে পারে কুয়েতি নাগরিক, হতে পারে প্রবাসী, হতে পারে মালিকানাধীন কুয়েতির কিন্তু কাজ করছে প্রবাসী, তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। কাজেই এই তথ্যটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন এবং এই ভিডিওটি বা এই ইনফরমেশনটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। বালু চোরাচালান রোধে জোরালো প্রচেষ্টার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরবি দৈনিক আল রায়ের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, বালু চোরাচালানের ভিত্তিতে শ্রেণীভুক্ত পৌর পরিষদের পরিবেশ বিষয়ক কমিটির প্রধান আলিয়া আল ফারিসি সালমি ও অফরা বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে যেই পরিমাণে বালু চুরি হয় বা এই এলাকাগুলোতে বালু চুরির বহু ঘটনা তাদের কাছে লিপিবদ্ধ রয়েছে। কাসিমা ও আবদালির মতো এলাকাগুলিতে এটি দীর্ঘদিন থেকে চলছিল। বিশেষ করে মাজারি ছোট বড় বহু চোরাচালান হচ্ছে এই বালু নিয়ে। এটির সাথে বহু লোক জড়িত বলেও তাদের কাছে প্রচুর প্রচুর ইনফরমেশন রয়েছে, যে কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই শ্রেণীবদ্ধ চুরির ব্যাপারটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। সিআইডি কাজ করছে লোক ধরার জন্য। যে বা যারা এই খাতে যুক্ত থাকবে সকলকে আটক করা হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হবে। এই চোরাচালান রোধে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির কাজ হচ্ছে টাইম টু টাইম ইনফরমেশন দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেই ধারাবাহিকতায় তারা অভিযানে অংশ নেবে। এখানে যেটি বলা হয়েছে যে স্পষ্ট করে তা হচ্ছে এটি একেবারেই সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করছে এই খাতে নিযুক্ত ব্যক্তিরা, যার কারণ আর কোনো বালু চুরি হতে দিতে চায় না কুয়েতের সরকার। আপনারা দেখছেন যে সারা কুয়েত জুড়েই নানাভাবে অপরাধ দমনের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান কুয়েতের নীতি নির্ধারকরা, যে ধারাবাহিকতায় প্রায় প্রতিটি সেক্টরেই অভিযান পরিচালিত হচ্ছে। আর এই বালু চুরির ঘটনার প্রতিবেদনে বলা হয়েছে যে দীর্ঘদিন থেকে এই কাজ করে আসছে এই ব্যক্তিরা, যেটির প্রমাণ রয়েছে। কাজেই আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোন, আপনি জানেন না অথচ আপনি আপনার গাড়িতে বালু পরিবহন করছেন, আপনি ডেইলি হাজিরাতে কাজ করেন বা টিপ ভিত্তিক কাজ করেন বা আপনি শুধু ডেইলি দিয়ে আসলে আপনি একটি টাকা পাবেন, কাজেই সতর্ক সচেতন হয়ে যান, না হয় আপনি আপনার বিপদ ডেকে আনবেন। কুয়েতের আইন অনুযায়ী সাজা হবে, কুয়েত থেকে বহিষ্কার করা হবে, পুনরায় আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। আমাদের সকল প্রবাসী ভাই ও বোন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন, কারণ এই ধরনের আরও আপডেট প্রতিদিন দেখতে পাবেন।